আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি জাহাঙ্গীর হাসমতি ফ্রম পরশমনি সারিজ। আজ আপনাদের জন্য থাকছে এই ছোট্ট একটি ভিডিওতে আকর্ষণীয় সেমি প্রিয়রের একটি কাতান শাড়ি। কাতান শাড়ি সবসময় দেখেছি, বাট আজকে আমি দুটো ডিজাইন দেখাবো। দুটো ডিজাইনে দুটো করে শাড়ি থাকবে, বাট খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন ওয়ার্কের শাড়ি আছে। তো চলুন শাড়িগুলো এক নজরে দেখি। মামু, এবার এটা তুমি। তো চলুন প্রথমে যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, খুবই চমৎকার একটি আকর্ষণীয় শাড়ি রয়েছে এখানে। এবং যে শাড়িটা রানী গোলাপি কালার আমি নিয়েছি, রানী গোলাপি কালারের উপরে একটি পমিনেন্ট বর্ডার আছে, এখানে জিগজ্যাগের ওয়ার্ক আছে, বর্ডারের ভেতরে সেই আমি যেটা বলেছিলাম নকশির একটা ডিজাইন আছে, যেটা সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার হয়েছিল এরকম বলতে পারি আমরা। কারণ এই ডিজাইনটা প্রায় 700 বছর পুরনো ডিজাইন আছে, কেউ কেউ বলে থাকে 400 বছর পুরনো এই কুমকুমের ডিজাইনটা। তো এটা বেনারসির একটি ট্রেডিশনাল ডিজাইন, এই ডিজাইনটা না করলে যেন বেনারসি ডিজাইনগুলো অপূর্ণ থেকে যায়। আর এটা যে বেনারসির যে ডিজাইনটার ওয়ার্কের মধ্যে রয়েছে কাতান হয়ে থাকে, যেগুলো ট্রেডিশনাল কাতান, এইগুলোতে কিন্তু আগে আমরা সবসময় দেখেছি একটি বড় ধরনের আঁচল দেওয়া থাকতো, কিন্তু এই শাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু এখন সেই আঁচলটা ইউজ করে না, এখন আঁচলগুলোকে শর্ট পাল্লু করে নিয়ে আসা হয়েছে। এবং বর্তমান সময়ের ট্রেন্ডকে ফলো করে এই দুদিকে কিন্তু পাটবেলে পরশুন দিয়ে ছোট্ট করে আঁচলটাকে ক্রিয়েট করা হয়ে থাকে, এবং পাটবেলে পরশুন কিন্তু জিগজ্যাগ ওয়ার্কটা দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। এবং বডির ভেতরের কথা কি বলবো, আপনারা স্ক্রিনের উপরে তো দেখতেই পাচ্ছেন যে বডির ডিজাইনটা কত চমৎকারভাবে বুটে ডিজাইন করা আছে, ডিটেলিংটা খুবই চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে। যত কাছে থেকে আমি শাড়িটা দেখাবো তত এটার ডিজাইনটা স্পষ্ট হবে, কারণ একটা বুটি দূর থেকে দেখতে পুরোটা বুটি মনে হয়, কিন্তু এটার ভেতরে অনেকগুলো লেয়ার থাকে, অনেকগুলো ডিজাইন থাকে, যেটা কাছে থেকে দেখলে বোঝা যায়। তো এই শাড়িটা যেটা আমি দেখাচ্ছি, এটার আমি 1 মিটারের উপরে হিউজ ফেব্রিক্স রয়েছে, ব্লাউজের জন্য হিউজ আছে এখানে ফেব্রিক্সটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনের ব্লাউজ মেক করতে পারেন, পাটবেলে পোর্শন দিয়ে আপনারা স্লিপস এবং ব্যাক পোর্শনটা মেক করে ফেলবেন। এবং কালারটা যা রয়েছে এটা হচ্ছে গিয়ে অদ্ভুত সুন্দর কালার, চাইলে আপনারা এটা ব্রাইডাল শাড়িও করতে পারেন, এটা ব্রাইডালের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি আপনাদের সাপোর্টিং হবে যারা ঘরোয়া পরিবেশে বিয়ে করতে চান। ফেব্রিক্সের কথাটা বলে নিই, ফেব্রিক্সটা হচ্ছে সেমি পিওরের উপরে, সেমি পিওরের শাড়ি দেখেছে আপনাদেরকে, এবং এটা প্রাইসটাও বলে রাখি, প্রাইস পড়বে মাত্র কত, 8,500 টাকা। তো চলো নেক্সট কালারটা হচ্ছে কফি কালারের উপরে। তো কফি কালারটাও খুবই চমৎকার, এবং আপনারা জানেন এগুলো পলিশ করার সময় এটার ভেতরে পেপার থাকে। একদম নতুন শাড়ি আপনাদেরকে খুলে এইমাত্র দেখানো হচ্ছে শাড়িগুলো আসার পরে। তো এটা যে ডিজাইন ছিল নিচেরটাতে আমি ডিটেলসে দেখেছি, তাই এটার আর ডিজাইন সম্পর্কে কিছু বললাম না, জাস্ট আমি আবারও একটা নতুন ডিজাইনে চলে যাব। আর এর সাথে কিন্তু আমি বলে রাখি যে আমাদের মিরপুর বেনারসি পল্লীতে একটি আউটলেট আছে, দুটি আউটলেট আছে, একটি হচ্ছে পরশমনি সারিজ 1, যেটা 1 নম্বর লাইনের 7 নম্বর দোকান, আর একটি পরশমনি সারিজ 2, যেটা কিনা 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান। এসে দেখে শুনে মন পছন্দের এই অসাধারণ সুন্দর চমৎকার শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। পরশমনি সারিজ প্রতিনিয়ত এরকমই ডিফারেন্ট স্টাইলের কালেকশন আপনাদের জন্য কিন্তু করছে। আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান, স্ক্রিনের উপর একটি নাম্বার আছে, ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে এগুলো ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন নিতে পারেন। আঁচলটা দেখেন, এটার এই শাড়িটা ট্রেডিশনাল লুকের সাথে একটি ক্লাসিক্যাল লুকটাও দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ ক্লাসিক্যাল লুকটা হচ্ছে এই সলিড পেটানো বর্ডার, বাট বর্ডারের ভেতরে একটি লেয়ার রয়েছে, এখানে কাটদানের ডিজাইন রয়েছে, এখানে কিন্তু আবার টেম্পল স্টাইলের ডিজাইন রয়েছে, সাথে থাকছে আকর্ষণীয় একটি প্যাটার্ন। সেই প্যাটার্নটা হচ্ছে গিয়ে আপনার এই যে ম্যাজেন্ডা কালারের একটি ফিতা পার রয়েছে বর্ডারের উপরে, আপনার ম্যাজেন্ডা কালারের একটি চমৎকার ফিতা পার পেয়ে যাবেন। আর যারা বড় বুটি ওয়ার কাজের শাড়ি পরতে পছন্দ করেন, সে আপনাদের জন্য বেস্ট হবে এই বুটি ওয়ার কাজের শাড়িটা। এবং এটার প্রাইসও কিন্তু থাকছে সিমিলার, মাত্র 8,500 টাকা। আর আমি বলেছি আজকে দুটো ডিজাইনের দুইটি শাড়ি দেখাবো, তো দুটো কালার দেখে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াইন জাম কালার বলতে পারি, কফি মেরুন কালার বলতে পারি, যে নামেই ডাকি না কেন শাড়িটা ভুল হবে না, কারণ শাড়িটা এত সুন্দর একটি কালার, এই কালারটা পারফেক্টলি আপনি বলতে পারবেন যে এই কালারই এটা রয়েছে। আপনি এটাকে কফি কালারও বলতে পারবেন, ওয়াইন জাম কালারও বলা যাবে, ওয়াইন মেরুন কালার বললেও কিন্তু মিস হবে না। তো এটা ডিজাইনটার কথা বলেছি, আগে দেখিয়ে দিয়েছি, এখন চলুন একটু ব্যাক পোর্শনটা দেখে নিই, যে আপনাদের কোনো হ্যাজিটেশন ফিল করতে হবে কিনা। জেনারেলি যে আপুরা রেগুলার শাড়ি পরেন না, সে আপুদের জন্য কিন্তু বলছে শাড়িটার ব্যাক পোর্শনে কোনো ক্লান্তি নেই, সুতো উঠোনো নেই, চুড়ি স্যান্ডেল আংটিতে বাজার কোনো ভয় নেই, একদমই ব্লাউজটা থেকে শুরু করে আঁচল পার বডি সম্পূর্ণ পেটানো এবং লক করা কাজ রয়েছে। পরশমনি শাড়িদের পক্ষ থেকে এই শাড়িগুলোর জন্য শুধু এতটুকুই বলবো যে আপনারা কালার কোয়ালিটি
কোয়ালিটি এবং ফেব্রিক্সের রেসপন্সিবিলিটিটা রয়েছে আমাদের। আপনারা জাস্ট আপনাদের মন পছন্দের ডিজাইন এবং কালারটাকে পছন্দ করুন এবং এই অসাধারণ সুন্দর শাড়ি ঘরে বসেও কিন্তু হাতে পেয়ে যেতে পারেন। পরশমণি শাড়িজ দেশে এবং দেশের বাইরে আপনাদের যে ট্রাস্ট অর্জন করেছে শুধুমাত্র এই জন্যই যে আমরা কালার কোয়ালিটি এবং ফেব্রিক্সের রেসপন্সিবিলিটি নিয়ে নিজ দায়িত্বে আপনাদেরকে বেস্ট এবং বেটার কিছু রিজনেবল প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করে থাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, আর পরশমণি শাড়িজের সাথে তো থাকবেনই, তার সাথে কিন্তু আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ডিফারেন্ট স্টাইলে নিত্য নতুন দেখার কিছু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।